আসসালামু আলাইকুম। বিমানবন্দরে ফিরছে আফগান পুলিশ। এদিকে তালেবানকে নারী অধিকারের প্রতি সম্মান জানাতে বলেছে কাতার। আফগানিস্তানকে $100 কোটি বেশি সহায়তার প্রতিশ্রুতি। বিস্তারিত সংবাদে আরো জানবেন, তুরস্ক, পাকিস্তান ও আজারবাইজান তিন ভাই। এদিকে কারাগারে হামলা চালিয়ে 240 বন্দীকে ছাড়িয়ে নিল বন্দুকধারীরা। সর্বশেষ সংবাদে জানবেন, জঙ্গলে রুশ বিমানের জরুরি অবতরণ, নিহত 4। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বিস্তারিত জেনে নেওয়ার জন্য অনুরোধ রইল। বিমানবন্দরে ফিরছে আফগান পুলিশ। আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের দায়িত্বে আবারও ফিরে এসেছে পুলিশ সদস্যরা। তালেবানের নিরাপত্তা সদস্যদের পাশাপাশি আফগান পুলিশ সদস্যরাও চেকপয়েন্ট দায়িত্ব সামলাচ্ছেন। তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রথমবারের মতো তাদের সঙ্গে পুলিশকেও কাজে নামতে দেখা গেল। গত 15 আগস্ট দেশের নিয়ন্ত্রণ নেয় তালেবান। তারপর থেকে দেশে কিছুটা অস্থিরতা দেখা দেয়, কিন্তু তালেবানের নতুন সরকার ঘোষণা করার পর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। তালেবান ক্ষমতা গ্রহণের পর প্রথম দিকে পুলিশ সদস্যদের কাজে ফিরতে দেখা যায়নি। পরিস্থিতি কি হতে যাচ্ছে তারা হয়তো সেই অপেক্ষায় ছিলেন, কিন্তু দুই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন তালেবান কমান্ডাররা তাদের ফোন করে কাজে যোগ দিতে বলেছেন। এরপরই শনিবার তারা আবারও কাজে ফিরে এসেছেন। এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, কাবুল বিমানবন্দরের মূল ভবনের বাহিরে বেশ কিছু চেকপয়েন্টে বর্ডার পুলিশ সদস্যের দায়িত্ব পালন করতে দেখা গেছে। এক পুলিশ সদস্য এএফপিকে জানায় যে, 2 সপ্তাহেরও বেশি সময় পর আমি গতকাল কাজে ফিরেছি। অন্য এক কর্মকর্তা বলেন, আমাকে তালেবানের এক কমান্ডার ফোন করে কাজে ফিরতে বলেছেন। গতকালের দিনটি ছিল চমৎকার, আবারও কাজে ফিরতে পেরে আমি বেশ খুশি। তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে, সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা কর্মী সহ সাবেক সরকার হয়ে যারা দায়িত্ব পালন করেছেন তাদের সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। কয়েকদিন আগে বিমানবন্দরের কাজে ফিরেছেন 12 আফগান নারী। ক্ষমতা গ্রহণের পর তালেবানের পক্ষ থেকে সাধারণ মানুষকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করা হয়েছে এবং শুরু থেকে নারীদেরও কাজে যোগ দিতে বলা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে এর আগে জানানো হয়েছে যে নারীরা হিজাব পরে বাহিরে বের হতে পারবেন এবং নিজেদের কর্মক্ষেত্রেও ফিরতে পারবেন। তালেবানের এমন আশ্বাস পর অনেক নারীরা এখন কাজে ফেরার সাহস পাচ্ছেন। তালেবান আফগানিস্তান মুক্ত করার আগে বিমানবন্দরে কাজ করতেন রাবিয়া জামাল নামের এক নারী। তালেবান নতুন সরকার গঠনের পর তিনি এক সাহসী সিদ্ধান্ত নিয়েছেন, তিনি আবার কাজে ফিরেছেন। 3 সন্তানের এই মা এই নারী বলেছেন, তার আসলে আর কিছু করার নেই। তালেবান দেশের নিয়ন্ত্রণ নেওয়ার আগে কাবুল বিমানবন্দরে 80 জনের বেশি নারী কর্মরত ছিল, কিন্তু এদের মধ্যে মাত্র 12 জন এখন পর্যন্ত কাজে ফিরেছেন। শনিবার বিমানবন্দরের প্রবেশদ্বারে 6 নারীকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তারা গল্প করছিলেন এবং একে অন্যের সঙ্গে হাসি ঠাট্টায় মেতেছিলেন। অভ্যন্তরীণ ফ্লাইটের আগে নারী যাত্রীদের তল্লাশি করেছিলেন তারা। এদিকে তালেবানকে নারী অধিকারের প্রতি সম্মান জানাতে বলেছে কাতার। আফগানিস্তানের নারী অধিকারের প্রতি সম্মান জানাতে তালেবানের নতুন শাসকের প্রতি আহ্বান জানিয়েছে কাতার। সোমবার 13 সেপ্টেম্বর এসব কথা বলেছেন কাতারি পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। দোহায় ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন ইভেস লেড্রায়ানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি সব কথা বলেন। আমরা সবসময় তালেবান ও তাদের সরকারকে আহ্বান জানাচ্ছি এবং গতকালও এ কথা বলেছি যে নারী অধিকার সহ আফগান জনগণ এর মৌলিক অধিকার রক্ষা করতে হবে, একই সঙ্গে আফগানিস্তানের উন্নয়নে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি আরো বলেন যে, আমরা তাদের বিভিন্ন মুসলিম দেশের উদাহরণ দিয়েছি, বিশেষ করে ইসলামিক নিয়মে পরিচালিত কাতার, যেখানে নারীরা তাদের সম্পূর্ণ অধিকার উপভোগ করতে পারে। এর আগে রবিবার আফগানিস্তান সফর করতে গিয়েছিলেন কাতারি পররাষ্ট্রমন্ত্রী। তালেবান সরকার গঠিত হওয়ার পর এই প্রথম সর্বোচ্চ পর্যায়ের কোনো বিদেশি নেতা দেশটিতে সফর করলেন। আফগানিস্তানকে $100 কোটি বেশি সহায়তার প্রতিশ্রুতি। আফগানিস্তানকে $100 কোটি বেশি আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিভিন্ন দেশ। দীর্ঘদিনের যুদ্ধ সংঘাত ও দেশটিতে অর্থনীতি ভেঙে পড়েছে। তালেবান দেশের ক্ষমতা গ্রহণ করার পর থেকেই নগদ অর্থের সংকটে পড়েছে আফগানিস্তান। আন্তর্জাতিক তহবিলে আফগানিস্তানের প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে ওয়ার্ল্ড ব্যাংক, ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ড এবং US সেন্ট্রাল ব্যাংক।
ফলে চরম সংকটে পড়েছে আফগানরা। দেশটিতে মানবিক বিপর্যয় মোকাবেলায় $60 কোটি মার্কিন এর তহবিল সংগ্রহ করার কথা জানিয়েছে জাতিসংঘ। পশ্চিমা সমর্থিত সরকার এর হঠাৎ পতনের কারণে দেশটিতে $1 বিলিয়ন এর সহায়তা বন্ধ হয়ে গেছে। এর ফলে জাতিসংঘ পরিচালিত কর্মসূচির ওপর বিরূপ প্রভাব পড়েছে। এদিকে তুরস্ক, পাকিস্তান, আজারবাইজান তিন ভাই প্রথমবারের মতো যৌথ সামরিক মহড়ার আয়োজন করেছে তুরস্ক, পাকিস্তান এবং আজারবাইজান। এই মহড়ার নাম দেওয়া হয়েছে চিফ ব্রাদার্স 2021, অর্থাৎ তিন ভাই 2021। 20 সেপ্টেম্বর পর্যন্ত তারা এই মহড়া চালাবে। আজারবাইজানের সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের কমান্ডার হেকমাত মির্জায়েভ মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানে বলেন যে কারাবাগ দখলমুক্ত করার 44 দিন ব্যাপী যুদ্ধে তুরস্ক ও পাকিস্তান সহযোগিতা করেছে। এই সহযোগিতার জন্য উভয় দেশকে ধন্যবাদ জানাচ্ছি। খবর ডনের। তিনি আরো বলেন যে এই তিন দেশের মধ্যে এই প্রথম এ ধরনের মহড়ার আয়োজন করা হয়েছে। এর ফলে তিন দেশের সামরিক বাহিনীর মধ্যে ঘনিষ্ঠতা আরো বাড়বে। তার মতে এই মহড়ার মধ্য দিয়ে দুই দেশের বিশেষ বাহিনী নিজেদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবে, তারা আরো বেশি প্রশিক্ষিত হয়ে উঠবে। গত জুলাই মাসে তিন দেশের সংসদ স্পিকার একটি যৌথ বিবৃতিতে সই করেন, সেখানে তারা পারস্পরিক সম্পর্ক বাড়ানোর উপর জোর দেয়। এদিকে কারাগারে হামলা চালিয়ে 240 বন্দীকে ছাড়িয়ে নিল বন্দুকধারীরা। নাইজেরিয়ার কারাগারে হামলা চালিয়ে কমপক্ষে 240 জন বন্দীকে ছাড়িয়ে নিয়ে গেছে বন্দুকধারীরা। খবর আল জাজিরা ও রয়টার্সের। রবিবার দেশটির রাজধানী আবুজার দক্ষিণ পশ্চিম অঞ্চলের কোগি রাজ্যের কাব্বা শহরে একটি কারাগারে এই হামলা চালানো হয়। কারাগারটিতে মধ্যম মানের নিরাপত্তা ছিল বলে জানা গেছে। মুখপাত্র ফ্রান্সিস ইনোবরে বলেন যে কাব্বার ওই কারাগার থেকে অন্তত 240 জন বন্দীকে মুক্তি করে নিয়ে গেছে হামলাকারীরা, তবে হতাহতের ব্যাপারে কোনো তথ্য জানাননি তিনি। হামলার পেছনে কারা জড়িত তাৎক্ষণিকভাবে তাও জানা যায়নি। ঘটনা তদন্ত এবং ছাড়িয়ে নেওয়া বন্দীদের ধরতে এর মধ্যে কারা প্রশাসন এর কন্ট্রোলার হালিরু নাবাবাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কারা মুখপাত্র ইনোবরে পালানো বন্দীদের ব্যাপারে তথ্য দিতে জনসাধারণ এর প্রতি আহ্বান জানিয়েছে। 2008 সালে নির্মিত 200 ধারণ ক্ষমতা সম্পন্ন কারাগারটিতে মোট 294 জন বন্দী ছিল। এর মধ্যে শাস্তিপ্রাপ্ত 70 জন ও 224 জন বিচারের অপেক্ষায় ছিলেন। এদিকে জঙ্গলে রুশ বিমান এর জরুরি অবতরণ, নিহত 4। রাশিয়ার একটি ছোট যাত্রীবাহী বিমান জরুরি অবতরণ করতে গিয়ে 4 যাত্রী নিহত হয়েছে। গত রবিবার দেশটির সাইবেরিয়ায় দক্ষিণ পূর্ব অঞ্চলীয় এলাকায় উড্ডয়নের সময় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে এই দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের। জানা গেছে বিমানটিতে 14 জন যাত্রী এবং 2 জন ক্রু ছিলেন। হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে এটি একটি জঙ্গলে জরুরি অবতরণের চেষ্টা করে। L410 মডেলের এই বিমানটি গন্তব্য পৌঁছানোর মাত্র 4 কিলোমিটার দূরে দুর্ঘটনার কবলে পড়ে 4 জন নিহত হয়। বাকিদের উদ্ধার করা হয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না।